আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদ হাসান ওয়েলকাম টু মেহেদি ই স্কুল আমরা আজকে একটি বেসিক ক্লারিফিকেশনের ক্লাস করব। আমি এখানে দুইটা টার্ম লিখেছি এবং এদের ভিতরে একটা সঠিক আর আর একটা হচ্ছে ভুল মার্ক করে দিয়েছে অবশ্য এবং এই কনসেপ্টটি রুট ওভার পি ইন্টু রুট ওভার পি যদি আমরা দুইটাকে গুণ করাই তাহলে ফলাফলটা শুধুমাত্র পি হয় এটা কেন এই তিনটা বেসিক আমরা আজকে মূলত ক্লিয়ার করার চেষ্টা করব তো প্রথমত আমি এইটা কারেক্ট দিয়ে এসে আমি এটা পরে আসবো আর আমার এই ব্যাখ্যা করতে করতেই মূলত আমরা এই ফর্মটা পেয়ে যাব তখন আমি এটা ব্যাখ্যা করে দেবো এখানে রুট অভার থ্রির পাওয়ার আমি যখন কিউব দিচ্ছি তখন ফলাফল হিসাবে আমরা পাচ্ছি থ্রি রুট অভার থ্রি কিন্তু রুট অভার ফাইভের পাওয়ার কিউব দিলে থ্রি রুট ফাইভ কেন হলো না এখানে তো থ্রি রুট অভার থ্রি এসছে আসলে এখানে মূল আলোচনা হলো যে এই থ্রিটা মূলত এই থ্রি নয় এই থ্রিটা মূলত এই থ্রি নয় এই থ্রিটা এই থ্রি নয় এইখানে হয়তোবা আমার মিলে গিয়েছে এটা মিরাকালে মিলেছে কিন্তু আসলে এইটা যদি এই থ্রি হতো তাহলে এই থ্রি কিন্তু এখানে হতো তাহলে এটা আমি কারেক্ট দিতে পারতাম কিন্তু এখানে কিন্তু এটা আমি ক্রস চিহ্ন দিয়ে বলেছে এইটা ভুল এটা না তাহলে এই থ্রিটা কিন্তু এই কিউব থেকে আসে না এই থ্রিটা কিন্তু এই কিউব থেকে আসে না তাহলে এটা কোথা থেকে আসলো এটা আমাদের মেইন প্রশ্নের জায়গা এখন আমরা এখানে আসবো তার আগে একটু আমাদের ক্লিয়ার হয়ে নিতে হবে যে আমরা যদি লিখি এ টু দি পাওয়ার কিউব তাহলে মূলত কী বোঝাই এইখানে আমি যদি ব্র্যাকেট দিয়ে ভেবে লিখি তাহলে এটা বোঝাই এটা হচ্ছে ভেতরের জিনিস এটা হচ্ছে বাইরের জিনিস তো এই ভেতরের জিনিসটা যার আমার যতটা পাওয়ার থাকবে এখানে দুই থাকতে পারে তিন থাকতে পারে চার থাকতে পারে এক থাকলে সেটা লেখা লাগে না শুধুমাত্র আমরা এ দিয়েই বুঝি শুধুমাত্র যদি আমার এ দেওয়া থাকে তাহলে এর পাওয়ার এক এইটা দেওয়া যা, শুধুমাত্র এ এটা লেখা একই জিনিস কিন্তু যখন পাওয়ার আমার দুই থেকে শুরু হবে তখন বুঝতে হবে ওই ভেতরের সংখ্যাটি আমার দুইবার গুণ আকারে আছে এখানে এর পাওয়ার কিউব দেওয়া আছে তার মানে এটা বলতে বোঝা এ গুণ এ গুণ এ আমরা এইটুকু যদি ক্লিয়ার থাকি তাহলে এইখানে আমি যে টার্মটা প্রথমে লিখছিলাম যে সমীকরণটি যে রুট অফ থ্রির পাওয়ার হচ্ছে কিউব তাই না তাহলে এইটাকে আমরা কী লিখতে পারবো এটাকে আমরা লিখতে পারবো যেহেতু এটাকে যদি আমি এর সাথে তুলনা করি তাহলে এটাকে আমি লিখতে পারবো রুট অফ থ্রি গুণ রুট অফ থ্রি গুণ রুট থ্রি লিখতে পারবো কিনা আমি যদি এ টু দি পাওয়ার কিউবকে এ গুণ এ গুণ এ লিখতে পারি তাহলে নিশ্চিত আমরা রোট অভার থ্রির পাওয়ার যদি কিউব দেওয়া হয় তাহলে এটাকে রোট অভার থ্রিকে তিনবার গুণ করে লিখতে পারবো এইটা এক দুই তিন গুণ করলে পাওয়ার কিউব হয়ে গেল এটুকু আমরা লিখতে পারি আচ্ছা এখন আসি এই যে একটা আমি রুলস লিখেছি কেন আমি ব্যাখ্যাটা দেব অবশ্যই কিন্তু দুইটা একই জিনিস গুণ করলে রোটটা রুটের ভিতরে যদি দুইটা একই জিনিস থাকে তাহলে সেই রুট দুইটা ক্যান্সেল হয়ে যায় এবং শুধু সেই মেইন জিনিসটাই থাকে আবার এমন কিন্তু করা যাবে না যে রোট আবার বি আমি যদি একটু যদি দেখাই যে এমন যদি আবার থাকে যে রুট অভার বি গুণ রুট সি এইটা কিন্তু আবার রুট উঠাই দিয়ে বি সি লিখে লিখে দেওয়া যাবে না রুটের ভিতরে একই জিনিস হইতে হবে এখানেও পিয়াস পিয়াসে দুইটা রুটে গেলেও সম্পর্কে কিন্তু গুণ থাকতে হবে প্লাস মাইনাস থাকলে আবার হবে না তখন শুধুমাত্র সেটা লিখে দেওয়া যায় আচ্ছা তাহলে এই রুট অভার থ্রি আর রুট অভার থ্রি গুন করলে কি হয় থ্রি হয় আর এই রুট অভার থ্রিটা বসে যায় এই থ্রি কি আমার এই কিউব থ্রি থ্রি থেকে পেয়েছে নো এই থ্রিটা কোথা থেকে পেয়েছি এই দুইটা গুণ করে রুট উঠে গেল সেই থ্রি এখানে পেয়েছে একইভাবে আমি যদি এইটা করি তাহলে ফলাফল কী পাবো ফলাফল পাবো রুট ওভার ফাইভ গুন রুট অভার ফাইভ গুণ রুট অভার ফাইভ তাহলে এই দুইটা ফাইভ গুণ করলে কী হবে ফাইভ হবে আর এটা হবে রুট অভার ফাইভ তাহলে এর ফলাফল থ্রি রুট থ্রি না হয় বরং থ্রি রুট ফাইভ না হয় বরং ফাইভ রুট ফাইভ হলে সেটা হচ্ছে কারেক্ট তাহলে এইটা কিন্তু এইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার ফাইভ রুট অভার ফাইভ অর্থাৎ এই থ্রির সাথে কিন্তু এই থ্রির সঙ্গে এই থ্রি রিলেশন নেই আবার এই থ্রি থ্রির সাথে এই ফাইভের কোনো রিলেশন নেই মূলত এই ফাইভটা আসছে এই দুইটার গুণ ফল থেকে এটা ফাইভ রুট অভার ফাইভ হয় তাই না আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আমি এইখানেও দেখালাম যে রোটাবার থ্রি রোটাবার থ্রি গুণ করলে থ্রি হয় আর রোটাবার ফাইভ বা রোটাবার ফাইভ গুন করলে ফাইভ হয় একটা প্রশ্ন থেকে যাচ্ছে এইটা কিভাবে হয় এখন এইটার ব্যাখ্যায় আমি আসি যে কিভাবে করে এটা আসতেছে আচ্ছা আমার মনে হয় আমরা এটা ক্লিয়ার করতে পারছি না তো আমি একটু এই আচ্ছা থাক এটা বোর্ডে থাক আমি এটা মুসতেছি না আমি একটু উপরে লিখে আমরা বলতেছি যে এইটা দিয়ে দেখাই যে রুট অভার এর সাথে আমি যদি রুট অভার এ গুণ করি তাহলে ফলাফল হিসেবে আমি বলতেছি এ এটা কিভাবে তাই না আচ্ছা মনে রাখতে হবে যদি স্কোয়ার রুট থাকে স্কোয়ার রুট এক্স এর মানে হচ্ছে এক্সের পাওয়ার ওয়ান বাই টু এটা কিভাবে আসে আমি অন্য একটা ভিডিওতে এটা ব্যাখ্যা করব। জাস্ট একটু মনে রাখেন যে রুট অভার এক্স মানে হচ্ছে এক্সের পাওয়ার ওয়ান বাই টু বা এক্সের পাওয়ার হাফ রুটের অর্থ হচ্ছে যদি এই যে আমার বেসটা থাকবে এর পাওয়ার হয়ে যাবে সেই পাওয়ার হবে ওয়ান বাই টু আমি এর ব্যাখ্যাটা অন্য একটা ভিডিওতে দেবো কারণ এর প্রমাণ আছে প্রমাণটা একটু বড় এই ভিডিওটা বেশ বড় হয়ে যাবে এই জন্য আমি এটা আলাদা একটা ক্লাসে নেব আচ্ছা তো এখন যদি রুট এক্সের মান এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু হয় তাহলে একটু চিন্তা করে দেখেন তো আমি এইখানে রুটের মানটা কী হবে রুটের মান হবে এ টু দি পাওয়ার ওয়ান বাই টু গুণ এইখানে কী হবে এ টু দি পাওয়ার ওয়ান বাই টু এখন একটা সূত্র আমাদের মনে আছে কি না আমি যদি লিখি এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন তার মানে কি মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন তাই না যদি বেজ একই হয় পাওয়ার ভিন্ন হয় তাহলে আমাদের সেই পাওয়ারের ভিতরে গুণ চিহ্ন থাকলে সেটা যোগ হয়ে যায় এই পাওয়ার বলতেছে এই দুটোর ভিতরে গুণ চিহ্ন থাকলে এই পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায় তো এইখানে এই বে কই তাহলে ফলাফলটা কী হবে ফলাফল হবে এ টু দি পাওয়ার ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু তার মানে কি এ টু দি পাওয়ার টু বাই টু তার মানে এ টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ এ তাহলে এর যে ফলাফলটা আসতেছে এইটা ইকুয়াল টু এ এই জামে আমি লিখেছি রুট অভার এ কই সেটা সেটা মানে মুছে আমি যে রুটাবার এ রোটাবার এ করলে এ হয় রুটাবার পি রোটাবার পি করলে পি হয় রুটাবার ফাইভ রুটো ফাইভ গুন করলে ফাইভ হয় রুটাবার থ্রি রোটাবার থ্রি গুণ করলে থ্রি হয় অর্থাৎ রুটের ভিতরে দুইটা একই জিনিস থাকলে সেই দুটো যদি গুণ চিহ্ন থাকে তাহলে একটা ফর্ম হয় শুধুমাত্র একটাই হয় আর রুটটা উঠে যায় যেমন আমরা এইখান থেকে ব্যাখ্যা করেছি মূলত এই জিনিসটা কিভাবে আসে আজকে বেসিকটা ক্লিয়ার করাই মূল উদ্দেশ্য ছিল আমি পরে আর একটা ভিডিওতে কেন এই যে রুট বা এই রুটটাকে স্কোয়ার রুট এটা শুধু রুট বলে ভুল হবে এটাকে বলতে হবে স্কোয়ার রুট স্কোয়ার রুটটা কেন এর এখানে হাফ হয়ে যায় কিন্তু আমি ওয়ান বাই থ্রি লিখতাম বা ওয়ান বাই সিক্স লিখতাম আমি অন্য কিছু লিখতে পারতাম কিন্তু স্পেসিফিক কেন আমি ওয়ান বাই টু দিলাম এই বিষয়টা অন্য একটা ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো তিন চারটা উদাহরণ দিয়ে শুধুমাত্র এটা অঙ্ক করে তো অবশ্যই করা যায় তিন চারটা ইয়ের মাধ্যমে উদাহরণের মাধ্যমে বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করবো তো আজকে মূলত আমাদের বেসিক ক্লিয়ারিফিকেশানে এই বিষয় এই তিনটা কনসেপ্ট ক্লিয়ার করা ছিল অনেকে আমরা বিষয়টা জানি হ্যাঁ আমিও জানি যে অনেকের ভিতরে আমরা জানি তো যারা জানেন তাদের জন্য মূলত ভুল একটু ছিল না যারা একেবার গণিত প্রথম থেকে শুরু করতে চাচ্ছেন আমরা এরকম ক্যালকুলেশনগুলো বইয়ে অহরহ দেখতে পাই কিন্তু কীভাবে এই ক্যালকুলেশনগুলো আসে যদি এটা আমরা ডিপলি বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের জন্য গণিতটা যেমন নিজে হয়ে যায় তেমনি নিজেরা আমাদের যখন প্র্যাকটিস করি তখন যারা ম্যাথ ব্যাকগ্রাউন্ডের না ফিজিক্স কেমিস্ট্রি বা সায়েন্সের যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড না তাদের জন্য এই ম্যাথগুলো একটু কঠিন হয়ে যায় তো এই ক্যালকুলেশনগুলো করতে তাদের জন্য সুবিধা হবে কেন অত্যন্ত খুঁজে লাগবে না আচ্ছা তো আমার মেয়েদি স্কুল থেকে বরাবরই এই ধরনের ভিডিওগুলো আপলোড করে যাচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব দুই প্ল্যাটফর্ম থেকে আমরা ভিডিও গুলো আপলোড করে থাকি যে যে প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে ফলো করেন সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে